हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आशा करी सबाई भालो आछो। देखो आज के क्लास सिक्स सेकेंड पेपर ग्रामर एसरेटिव टू इंटरोगेटिव गुलो आज के तुम्हारे देखाबो। भालो करे एकटू ख्याल करो, परीक्षा प्राय थाके चैप्टर टा चेंजिंग सेंटेंस एसरेटिव टू इंटरोगेटिव। एसरेटिव बोलते आमरा बुझी एफर्मेटिव एवं नेगेटिव। तुम्हारा जानो सबाई एसरेटिव दुटा पार्ट थाके, एफर्मेटिव एंड नेगेटिव। तो ওটাকে করতে হবে ইন্টারোগেটিভে, তার মানে অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক ওটাকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে। আর এখানে মেইন বিষয় হলো তুমি অর্থ পরিবর্তন করতে পারবে না, বাক্য সেন্টেন্সের সেন্স বা মিনিং সেম থাকতে হবে। আচ্ছা, এটার জন্য কিছু রুলস আছে। দেখো আমরা প্রথমে রুল ওয়ান দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গেলে রুল ওয়ানটা কি হয় একটু দেখো। প্রথমের যে রুলটা দিতে যাচ্ছি আমি সেটা হলো যে যখন কোনো অ্যাসার্টিভ বাক্যে অক্সিলিয়ারি থাকবে তখন কিভাবে ইন্টারোগেটিভে চেঞ্জ করবে। প্রথমে দেখো শি ইজ ইটিং রাইস, ওকে? আচ্ছা, শি ইজ ইটিং রাইস, এখানে দেখো অক্সিলিয়ারি দেওয়া আছে। রুল ওয়ান বলেছি অক্সিলিয়ারি দেওয়া আছে, এই অক্সিলিয়ারি যুক্ত অ্যাসার্টিভকে তুমি ইন্টারোগেটিভ করবে। ওকে, ইন্টারোগেটিভ দিই। আচ্ছা, তাহলে কী করবে, এই অক্সিলিয়ারিকে উত্তরে একদম প্রথমে নিয়ে আসবে ইজ, আর তার সাথে নট দিতে হবে। আর নটটা দিবে সবসময় শর্ট ফর্মে। শর্ট ফর্ম মানে এটাকে বলি আমরা কন্ট্রাক্ট ফর্ম বা শর্ট ফর্ম, এভাবে দিলে সুবিধা হয়। আর যদি তুমি ভেঙে লিখো ইজ নট, তাহলে ইজ এবং নটের মাঝখানে সাবজেক্ট দিতে হয়, তাহলে একটু ঝামেলা হয়। তুমি সরাসরি এভাবে দিলে শর্টকাট হবে এবং সহজ হবে। তাহলে ইজেন্ট, তাহলে ইজের সঙ্গে নট দিলাম ইজেন্ট, তাহলে ইজেন্ট শি ইটিং রাইস, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আর এটা কিন্তু স্টুডেন্টরা অনেক সময় খেয়াল করে না কোশ্চেন মার্ক দিতে, তবে কোশ্চেন মার্ক না দেওয়া মানে তোমার এই এটার ইন্টারোগেটিভটা না হওয়া, মানে এটা এটা মিন করে যে লাইনটা ইন্টারোগেটিভ। তো তুমি এটা যদি না দাও লাইনটা লিখলে, বাট এটা দাও না তাহলে এটা আনসার রাইট দেবো না আমরা, মানে এটা কাটা যাবে। তো ইজেন শি ইটিং রাইস, তাহলে কী করলাম, অক্সিলিয়ারি যুক্ত অ্যাফার্মেটিভকে ইন্টারোগেট করতে গেলে অক্সিলিয়ারি সামনে এনে নট দিতে হবে। আর নট কখন দিতে হবে, যদি তোমার বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে, মানে কোনো নট না থাকে। আর যদি নট থাকে তাহলে নটটা এখানে হবে না, ঠিক আছে? দেখো হি ইজ ইটিং রাইস ইজ আবার সামনে আনলাম, নট দিলাম, বাকিটা বসালাম শি ইটিং রাইস কোশ্চেন মার্ক। ওকে, তাহলে যে বাক্যটিতে অক্সিলিয়ারি থাকবে এবং নট থাকবে না তার সঙ্গে অক্সিলিয়ারির সঙ্গে নট দিতে হবে। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখো যেখানে নট থাকবে ওই ধরনের। যদি বলি দে আর নট প্লেইং নাও, ওকে, দেখো এখানে অক্সিলিয়ারি আছে আবার নটও আছে। নট যদি থাকে রুলসটা হচ্ছে যে নট উত্তরে আসবে না, যদি না থাকে তখন তোমাকে দিতে হবে আনসারে, ওকে? আর তাহলে নট যেহেতু আছে নট আসবে না, শুধু অক্সিলিয়ারি আসবে। তাহলে আমরা প্রথমে আনসারে শুরু করতে অক্সিলিয়ারি নিয়ে আসলাম, আর দে প্লেইং নাও কোশ্চেন মার্ক দিয়ে দাও। এই কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, না হলে তোমার পুরো মানে নাম্বারটাই কাটা যাবে, কোনো লাভ হবে না। কারণ মেইন হচ্ছে সেখানে ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারোগেটিভের চিহ্ন। ওকে, তাহলে আর দে প্লেইং নাও, তাহলে আমরা কী করলাম, এই অক্সিলিয়ারিকে সামনে আনলাম, আর নট যেহেতু কোশ্চেনে ছিল অ্যাফার্মেটিভ লাইনে অ্যাসারটিভ লাইনে ছিল নট, তাই আমরা নট আর এখানে দিতে হবে না, তাহলে আর দে প্লেইং নাও। ওকে, আর উপরেরটা খেয়াল করো, নট ছিল না তাই নট দিতে হলো। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবে ইন্টারোগেটিভ করার সময়, এটা সব ইন্টারোগেটিভে এই নিয়মটা ফলো করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে অক্সিলিয়ারি থাকলে কীভাবে তুমি ইন্টারোগেটিভ করবে। আর তার মধ্যে একটা ব্যাপার হলো নটের ব্যাপারটা, নট না থাকলে দিবে আর থাকলে দিবে না, ব্যাস এ হলো ইন্টারোগেটিভের মেন নিয়ম। আচ্ছা, এরপরে চলে আসে রুল টু। আচ্ছা, রুল টু দেখো, রুল টু বলতে যেটা বোঝাচ্ছি, রুল টু যেখানে অক্সিলিয়ারি থাকবে না শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে, ও বাক্যগুলোকে তুমি কীভাবে ইন্টারোগেটিভ করবে দেখো। যদি বলি শি
sings a song. Okay. তাহলে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে দেখা যাচ্ছে একটা প্রিন্সিপাল ভার্বে দেওয়া আছে সিংস। তাহলে এটা কী করে তুমি ইন্টিগ্রেট করবে? আর এটা ইন্টিগ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যে ডু টেন্স অনুসারে ডু ডাজ ডিড তোমাকে কোশ্চেনে আনতে আনসারে আনতে হবে ইন্টিগ্রেটিভের প্রথমে। তাহলে এটা কোন টেন্স দেখা যাচ্ছে বাক্যটি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, শি সিংস এ সং, সেটা গান গাচ্ছে। তাহলে এখানে অক্সিলারি কী আসা যায়? ডু ডাজ ডিড, এ ডু ডাস ডিড, পাস্ট টেন্সে ডিজ আসবে। তো এই তিনটার থেকে তোমাকে যে কোনো একটা সেন্টেন্স অনুসারে চুজ করতে হবে। দেখা যাচ্ছে ডাস, যেহেতু সাবজেক্ট শি, তাহলে ডাস। আবার দেখবে সেখানে নটের ব্যাপারটা যে বলেছি, এটা সবসময় ফলো করতে হবে, নট এখানে কিন্তু নাই। যেহেতু আমার কোশ্চেনে অ্যাসার্টিভ লাইনটাতে নট নাই, তাহলে এখানে আমাকে অবশ্যই এটাকে নট দিতে হবে যদি ইন্টারভিউ করতে চাই। তাহলে ডাস নট, তাহলে ডাজেন্ট শি সিংস এ সং, তাহলে ডাজেন্ট শি সিং, এই এস্টার হবে না কারণ আমি ডাস দিয়েছি, তাই সিং এ সং কোশ্চেন মার্ক অবশ্যই এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডাজেন্ট শি সিং এ সং। ওকে, ডাস কেন আনলাম? যেহেতু অক্সিলারি নাই, খেয়াল রাখতে হবে ওই তিনটা কথা মাথায় রাখতে হবে। ডু ডাস ডিড, ডু ডাস ডিড, যেটা যেখানে বসে ওভাবে ইন্টারভিউয়ের বাক্যের প্রথমে এনে তোমাকে ইন্টারভিউ শুরু করতে হবে। আচ্ছা, এবার দেখো ডু যুক্ত ইন্টারভিউগুলি কীভাবে হয়। দেখো দে প্লে ক্রিকেট দিলাম একটা লাইন। ওকে, তাহলে দে প্লে ক্রিকেট, দেখো এখানে অক্সিলারি নাই কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে দে। আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে আমি যেহেতু অক্সিলারি নাই এখান থেকে চুজ করতে হবে ডু ডাজ ডিড। তাহলে এখানে আসবে ডু, তাহলে উত্তরে দেখো ডু, আর নট কিন্তু আগের মতো নাই, তাহলে নট দিতে হবে ডোন্ট। তাহলে ডোন্ট দে প্লে ক্রিকেট। ওকে, তাহলে বোঝা গেল আমি এখানে কিন্তু ডাজ জানি নাই কারণ সেখানে আগে ছিল সাবজেক্ট শি থার্ড পার্সন, এখন হচ্ছে তোমার থার্ড পার্সন প্লুরাল। তাহলে ডোন্ট দে প্লে ক্রিকেট, বোঝা গেল তো না? আচ্ছা, এবার দেখো পাস্ট টেন্সে একটা লাইন দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা পাস্ট টেন্সে দিই, দেখো পাস্ট টেন্সের এক্সাম্পল নিকো, ফাদার বট এ বুক দিলাম। ওকে, দেখো এই বট আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব আছে, নো অক্সিলারি, এটা দেওয়া আছে পাস্ট ফর্মে। তাহলে দেখো, তাহলে বট যেহেতু আছে এখানে, ইন্টারভিউ করতে হলে প্রথমে আমি কোনো অক্সিলারি আনবো? ডু ডাজ ডিড থেকে যে কোনো একটা, তার মানে এখানে পাস্ট টেন্স ডিড নিয়ে আসতে হবে। ওকে, তাহলে ডিড দিলাম, নট তো নাই, নট মাস দিতে হবে। তাহলে ডিডেন্ট ফাদার, আর যখন ডিড দিব তখন এই মেন ভার্ব প্রেজেন্টে চলে আসবে, বাই, ডিডেন্ট ফাদার বাই এ বুক, এই কোশ্চেন মার্ক দিয়ে দাও, উত্তর হয়ে গেল। তাহলে খেয়াল রাখতে হবে যখন ডিড ইউজ করবো তখন আমার মেন যে কোশ্চেনের ভার্ব এটা প্রেজেন্টে চলে আসবে, কারণ দুইটা পাস্ট টেন্স এক লাইনে আমরা দিতে পারবো না, বোঝা গেল তো না? ওকে, তা আরেকটু উদাহরণ দেখো যেখানে নট যুক্ত থাকে, ওই ধরনের একটা লাইন দেখাই, যদি বলি শি ডিড নট হেল্প মি, শি ডিড নট হেল্প মি, কেমন? তাহলে এখানে দেখো পাস্ট টেন্স, তোমাকে নট অলরেডি দেয়া আছে, নট যদি দেয়া থাকে ইন্টারভিউ করার সময় নটটা উত্তরে তুমি আনতে পারবে না, তাহলে নট আসবে না, অক্সিলারি অলরেডি দেওয়াই আছে, তাহলে ডিডটাকে নিয়ে আসো আর বাকিটা বসাও। ডিড শি, নট তো এখানে আসবে, নট কাটা, ডিড শি হেল্প মি কোশ্চেন মার্ক আগের মতো, তাহলে ডিড শি হেল্প মি, তাহলে অক্সিলারি চলে আসলো সামনে আর নট থাকলে উত্তরে আসবে না, তাহলে ডিড শি হেল্প মি বাকিটা হলো। ওকে, তাহলে এভাবে ইন্টারোগেটিভগুলো করতে হবে, আমরা রুল টুতে যে দেখালাম, কেমন? এবার চলে আসি রুল থ্রিটা একটু দেখি, আর বইতে তোমাদের অনুশীলনী অনেকগুলো পাবে, এগুলো প্র্যাকটিস করতে পারবে। চল রুল থ্রি দেখাই, আচ্ছা রুল থ্রি দেখো, রুল থ্রি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো অ্যাভরি থাকলে কী হয়। দেখো
অ্যাব্রিযুক্ত কিছু বাক্য থাকে যেটা আমরা ইন্টারগেটিভ করতে হয়। দেখো এভরিবডি লাইকস এ গুড পার্সন, সবাই ভালো মানুষকে ভালোবাসে, কেমন? তাহলে এভরিবডি লাইকস এ গুড পার্সন, তাহলে এভরিবডি থা এভরি ওয়ান থাকলে ওই বাক্যগুলোকে ইন্টারগেট করতে বলে তোমরা দেবে হু ডাজ নট বা ডাজেন্ট। ঠিক আছে, তাহলে হু ডাজেন্ট দিয়ে স্টার্ট করবে আনসারটা, হু ডাজেন্ট, আর এখানে লাইক অ্যাজটা উঠে যাবে কারণ এখানে আমি ডাজ দিয়েছি তাই এখানে অ্যাজ দিতে হবে না। তাহলে হু ডাজেন্ট লাইক এ গুড পার্সন, কোশ্চেন মার্ক অবশ্যই, এতে আনসারটা হয়ে গেল। তাহলে হু ডাজেন্ট দিয়ে স্টার্ট করবে আর অ্যাজটা এখানে চলে আসছে তাই শুধু লাইক, লাইক এ গুড পার্সন, বাকি অংশ কোশ্চেন মার্ক। তাহলে আমাদের উত্তর হলো যে এনিমে আর একটা এক্সাম্পল দেখো আর একটু ক্লিয়ার হবে। এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। ওকে, এটাকে ইন্টারেটিভ করবো। তাহলে এভরিবডি এভরিওয়ানের জন্য সেম আনসার, হু ডাজেন্ট দিয়ে আনসার শুরু করবে। লেখো হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। ওকে, আনসার হয়ে গেল। তাহলে হু ডাজেন্ট শুরু করলাম আর আগের মতো ওই অ্যাজটা এখানে হবে না কারণ ডাজ নিয়ে এসছি আমি তাই। তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। ওকে, তাহলে এভরিবডি থাকলে হু ডাজেন্ট দিয়ে ইন্টারগেটিভ করবে এবং শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, ওকে। আরেকটা দেখো রুল, রুল ফোর। রুল ফোর হলো আমাদের মোটামুটি এই মানে টপিকসটা শেষ হবে। দেখো ওকে, রুল ফোর বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো তোমার বাক্যের প্রথমে নো নো বডি, ওকে, নো বডি বা নান দিয়ে যদি শুরু হয় স্টার্টিভ লাইনটা তখন তুমি এটাকে কী করে ইন্টারেটিভ করবে। তাহলে নো বডি আমি অবলিক দিলাম, তোমার পরীক্ষাতে অবলিক দিবে না, জাস্ট এটা বোঝার জন্য দিলাম যে কোনো একটা নো বডি বা নান, নান ক্যান ডু দিস। ওকে, এই কাজটাকে করতে পারেন হয়তো কঠিন বা এরকম বোঝাচ্ছে, নো বডি বা নান ক্যান ডু দিস, তাহলে এটা আর একটু সহজ আর ওই তুলনায় আগের তুলনায়। তো নো বডি বা নান থাকলে তুমি এখানে হু প্রথমে নিয়ে আসবে, হু, জাস্ট হু, তাহলে হু দিয়ে বাকিটা বসাও, বাকিটা বসাও, নান বা নো বডি পরের অংশ বসে দাও। তাহলে হু ক্যান ডু দিস আর কোশ্চেন মার্ক, আনসার হয়ে গেল হু ক্যান ডু দিস। শুধু হু যুক্ত করে দিলে, নো বডি বা নান থাকলে হু যুক্ত করে বাকিটা বসে দিলে আনসার হয়ে যাবে। ওকে, আরও সহজ একটু। আচ্ছা, এরকম আরেকটা আরেকটা দেখো পাস্ট টেন্সে, এটা আমি প্রেজেন্ট টেন্সে দিলাম। ওকে, এরপর দেখো নো বডি, নো বডি কলড মি, কেউ আমাকে ডাকেনি বা ফোন করেনি। কল বলতে আমরা দুটো জিনিস বুঝাই, ডাকা বা ফোন করা, কল। তো নো বডি কলড মি, তাহলে এটা আগের নিয়ম দেখো, এখানে নো বডি যেহেতু আছে তুমি এখানে শুধুমাত্র হু এনে বাকিটা বসে দিলে হবে নো বডির বদলে। তাহলে হু কলড মি, কোশ্চেন মার্ক, আনসার শেষ। ওকে, জাস্ট হু বসাবে। তাহলে নো বডি নান থাকলে হু বসে বাকি অংশ বসালে আনসার শেষ, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা বুঝতে পারলে ইন্টারেগেটিভ এই চারটে রুলে মূলত বেসিক্যালি ফলো করা হয় ইন্টারেগেটিভ করার সময়। এই চারটে রুল ভালো করে বুঝলে তোমরা সম্পূর্ণ অ্যাসার্টিভ টু ইন্টারেগেটিভগুলো করতে পারবে। এই তো আশা করি বুঝেছো সবাই। তো বাসায় বইতে যে অনুশীলনীগুলো আছে এই চ্যাপ্টারের, তোমরা একটু প্র্যাকটিস করবে, অনেকগুলো উদাহরণ আছে, তো যত প্র্যাকটিস করবে ওগুলো তত তোমাদের আয়ত্তে আসবে, এটা পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।